শুরু হয়েছে বিএনপি নেতৃত্বাধীন আট দলের ৩৬ ঘন্টার হরতাল। রাজধানীতে যানবাহনে আগুন ও ভাঙচুর। বিনা প্রতিদ্বন্দ্বিতায় আব্দুল হামিদ রাষ্ট্রপতি নির্বাচিত, বুধবার বঙ্গভবনে শপথ। জিএসপি সুবিধা পেতে শ্রম আইন সংশোধন, স্বাস্থ্যসেবা ও নিরাপত্তার বিধান। এবং ১৫০ বছরের চমক, কাল থেকে চালু হচ্ছে দুমাহে ইঞ্জিন বিশিষ্ট ট্রেন। শুরু হয়েছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা ৩৬ ঘন্টার হরতাল। শীর্ষ নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার ভোর ৬টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশে এ হরতাল দেওয়া হয়েছে। মির্জা ফখরুল সহ ৭ নেতা জামিন না পাওয়ার পরই রোববার হরতালের ঘোষণা দেওয়া হয়। হরতালে নাশকতা ঠেকাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। রাত থেকেই রাজধানীর পথে পথে টহল দিচ্ছে বিজিবি, এছাড়া বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে পুলিশ। এদিকে হরতালের আগের দিন সোমবার দুপুর থেকে রাজধানীতে বেশ কয়েকটি গাড়ি পুড়িয়েছে হরতাল সমর্থকরা। বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল হয়েছে। পুলিশ চেকপোস্ট বসে যানবাহন থামিয়ে তল্লাশি চালালেও গাড়ি পোড়ানোর আতঙ্কে বিকেল থেকে ফাঁকা হতে শুরু করে রাজপথ। গণপরিবহন কমে যাওয়ায় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। ৩৬ ঘন্টা হরতালের আগের দিনই আতঙ্ক সৃষ্টি করতে মাঠে তৎপর ছিল পিকেটাররা। দুপুরে সিটি কলেজের পাশে হরতাল সমর্থকরা মাইক্রোবাসে আগুন ধরিয়ে দেয়। একই সময়ে শেরেবাংলা নগর এলাকায় মেট্রো শপিং মলের সামনে পার্ক করা একটি প্রাইভেট কারে আগুন ধরিয়ে দেওয়া হলেও আশেপাশের লোকজন দ্রুত তা নিভিয়ে ফেলে। বিকেল ৩টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে ট্রান্সিলভা পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। একই সময়ে গাবতলী পুলিশ বক্সের সামনে একটি বাসে এবং ফার্মগেটে আগুন দেওয়া হয় একটি লেগুনায়। বিকেলে তেজগাঁও রেল ক্রসিং এলাকায় ৭-৮ জন হরতাল সমর্থক মিছিল বের করলেও টেলিভিশন ক্যামেরা দেখে সটকে পড়ে। এফডিসি ও সাত রাস্তা এলাকায় সন্দেহভাজনদের তল্লাশি করে পুলিশ। সেন্ট্রাল রোডের ইসলামী ছাত্র শিবিরের একটি মেস থেকে জব্দ করা হয় বেশ কিছু বই ও লিফলেট। সন্ধ্যায় বিজয় সরণি মোড়ে পোড়ানো হয় অটোরিকশা, আটক হয় আশিক নামের এক যুবক। রাত ৭:৩০টার দিকে বিএনপির কেন্দ্র কার্যালয়ের সামনেই হঠাৎ করেই বিস্ফোরিত হয় দুটি ককটেল, আগুন দেওয়া হয় একটি সিএনজি অটোরিকশায়। এছাড়া বনানী চেয়ারম্যান বাড়িতে একটি বাসে আগুন এবং গুলশান এলাকায় একটি প্রাইভেট কারে আগুন দেয় পিকেটাররা। নাশকতার খবরে রাজধানীর রাস্তায় যান চলাচল কমে যাওয়ায় অফিস ফেরত নগরবাসী ভোগান্তির শিকার হন। স্বল্প সংখ্যক গণপরিবহনে ঠাসাঠাসি করে বাড়ি ফিরতে হয় তাদের। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা। ফটিকছড়ি বা সাতকানিয়ার মতো পরিস্থিতি সৃষ্টি করা হবে বলে এবার হুমকি দিলেন সাবেক মন্ত্রী ও চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার বিকেলে বন্দরনগরীর নাসিমন ভবন চত্বরে দলীয় কার্যালয়ের সামনে হরতালের সমর্থনে সমাবেশ হয়। এরপর মিছিল নিয়ে নেতাকর্মীরা নগরীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন। সমাবেশে আওয়ামী লীগের বর্তমান ভূমিকাকে ৭১ হানাদার বাহিনীর সঙ্গে তুলনা করে আমির খসরু মাহমুদ চৌধুরী ওই হুমকি দেন। ১৮ দলের ৩৬ ঘন্টার হরতালে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হলে দায়ীদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। সোমবার সন্ধ্যায় সচিবালয়ে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর। তিনি বলেন, হরতালে কোনো মিছিল সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। হরতালের আগের দিন যারা গাড়ি ভাঙচুর ও পুড়িয়েছে তাদের মদতদাতা সহ সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশ এবং নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছি এদেরকে যথাসম্ভব দ্রুততার সাথে গ্রেফতার করতে, এবং যারা এর পেছনে
তাদের নেতা হিসেবে কাজ করছে, তাদেরকে প্ররোচনা করছে, এই অপচেষ্টার পরোক্ষ মদতদাতা হিসেবে নিজেদের ভিন্ন ভূমিকা প্রকাশিত করছে, তাদের সকলকে আইনের আওতায় এনে বিচারে সম্পন্ন করা। যে হরতাল অনৈতিক, যে হরতাল বেআইনি, যে হরতাল জনগণ সমর্থন করে না, সে হরতালের মোড়কে যদি কোনো গোষ্ঠী বিশেষ জনসাধারণের অধিকার লঙ্ঘন করে, তাহলে সর্বাত্মক দৃঢ়তার সাথে রাষ্ট্রের সকল শক্তি প্রয়োগ করে তাদেরকে দমন করা হবে। নওগাঁ পাঁচ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মালিক। দলের প্রবীণ নেতা আব্দুল জলিলের মৃত্যুতে নওগাঁ পাঁচ আসনটি শূন্য হয়। আগামী 25 মে ওই উপনির্বাচন হবে। সোমবার রাতে গণভবনে শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের সংসদীয় কমিটির বৈঠকে আব্দুল মালিকের প্রার্থিতা চূড়ান্ত হয়। বৈঠক শেষে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এ তথ্য জানান। তিনি বিএনপিকে হরতাল ও সহিংসতা রাজনীতি বাদ দিয়ে সংসদে গিয়ে আলোচনার আহ্বান জানান। আদালতের রায়ের বাইরে গিয়ে তত্ত্বাবধায়ক সরকারের দাবি মানা সম্ভব নয় মন্তব্য করে তিনি বিরোধী দলকে নির্বাচনের প্রস্তুতি নেওয়ারও পরামর্শ দেন। দেশের 20তম রাষ্ট্রপতি হিসেবে আগামী বুধবার আব্দুল হামিদ শপথ নিতে যাচ্ছেন। সোমবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর বঙ্গভবনে তার শপথ অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়েছে। অনেকে দেখা গেল যে উত্তপ্ত হাউস, সরকার বিরোধী এমন বাক্য বিনিময় হইতেছে, এর মধ্যে এমন এক কথা চাললাম যে রাষ্ট্রপতি হিসাবে রোববার একজনের মনোনয়নপত্র জমা পড়ার পরপরই স্পষ্ট হয়ে গিয়েছিল দেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হতে যাচ্ছেন অস্থায়ী রাষ্ট্রপতি আব্দুল হামিদ অ্যাডভোকেট। এটা সকালে নির্বাচন কমিশন মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের পর রাষ্ট্রের সর্বোচ্চ পদে কিশোরগঞ্জের প্রত্যন্ত হাওরের সন্তান আব্দুল হামিদকে নির্বাচিত ঘোষণা করা হয়। ঘোষণা করিতেছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী অন্য কোনো মনোনয়নপত্র দাখিল না হওয়ায় রাষ্ট্রপতি নির্বাচন আইন 1991 এর ধারা 7 অনুসারে জনাব মোহাম্মদ আব্দুল হামিদ অ্যাডভোকেট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হইলেন। ব্যক্তিগত জীবনে খুবই সাধারণ ও অমায়িক জীবনযাপনে অভ্যস্ত আব্দুল হামিদ ছাত্রলীগের কর্মী হিসাবে রাজনীতিতে প্রবেশ করেন। প্রায় 50 বছরের রাজনৈতিক জীবনে 7 বার সংসদ সদস্য নির্বাচিত হন। সব সময় অনুগত ছিলেন আওয়ামী লীগের প্রতি। একজন সাধারণ কর্মী থেকে ধাপে ধাপে তিনি এই পর্যায়ে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে রাষ্ট্রপতি হিসেবে আব্দুল হামিদই সবচেয়ে যোগ্য, এই নিয়ে দ্বিমত নেই কারো। বাংলাদেশের প্রেক্ষিত বিবেচনায় তিনি সকল ক্ষেত্রে সফল একজন রাষ্ট্রপতি হিসেবে তিনি দায়িত্ব পালন করতে সক্ষম হবেন, এটা আমাদের প্রত্যাশা, জাতির প্রত্যাশা। স্পিকার হিসেবে অসাধারণ দক্ষতা স্বাক্ষর রাখেন আব্দুল হামিদ। 2001 সালে অল্প সময়ের জন্য স্পিকারের দায়িত্ব পালন করলেও এবার 4 বছরেরও বেশি সময় ধরে স্পিকারের দায়িত্ব পালন করেন তিনি। হাস্য রসাত্মক ও নিজস্ব বাচনভঙ্গির মাধ্যমে সবাইকে মাতিয়ে তোলার জুড়ি নেই তার। বলেছে সে এতদিন কোথায় ছিলেন, পাখির নিরের মতো চোখ তুলে নাটুরের বনলতা সেন। অবশ্য সাংবিধানিক ভাবে রাষ্ট্রের সর্বোচ্চ পদে দায়িত্ব নেওয়ার কারণে প্রাণবন্ত এই পার্লামেন্টারিয়ানকে সংসদ মিস করবে। নতুন দায়িত্বে আব্দুল হামিদ সফল হবেন এই কামনা সবার। বিষয়টি জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি। মনিরুল ইসলাম, ইন্টু 18 নিউজ, ঢাকা। চলমান রাজনৈতিক সংকট সমাধানে সংলাপের মাধ্যমে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ায় নতুন রাষ্ট্রপতির সামনে বড় চ্যালেঞ্জ। দলীয় রাজনৈতিক মনোভাবের বাইরে এসে নির্বাচন সহ নানা পদক্ষেপে নতুন রাষ্ট্রপতি নিরপেক্ষতা প্রমাণের বিষয়টিও গুরুত্বপূর্ণ বলে মনে করেন বিশ্লেষকরা। শিবলী রেজা আহমেদের রিপোর্ট। রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুর পর সংবিধানের বিধি অনুযায়ী স্পিকারই অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছিলেন। সংবিধানের 123-এর এক ধারায় 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বাধ্যবাধকতা থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সোমবার 7 বারের সংসদ সদস্য আব্দুল হামিদ অ্যাডভোকেটই নির্বাচিত হলেন বাংলাদেশের 20তম রাষ্ট্রপতি হিসেবে। জনাব মোহাম্মদ আব্দুল হামিদ অ্যাডভোকেট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হইলেন।